এবার রাস্তায় নেমে সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করলেন মনীষীরা। করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাচ্ছেলাল যাদব। বৃহস্পতিবার কোন্নগরের কানাইপুরের নবগ্রামে মানুষকে সচেতন করতে কেউ সাজলেন রাজা রামমোহন, কেউ সাজলেন রামকৃষ্ণ, কেউ সাজলেন বিবেকানন্দ। এভাবে মনীষীদের সাজে রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করা হলো, যাতে মানুষ লকডাউনের সময় অযথা বাড়ির বাইরে না বেরোন। এদিন মনীষীরা রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করলেন। মানুষকে মনীষীরা ও পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বোঝালেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না। কোনো কারণে খুব দরকার মতো আপনাদেরকে বাইরে বেরোতেই হয়, অবশ্যই মাস্ক ইউজ করবেন। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে একটি অভিনব প্রচেষ্টা। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেখুন, আমরা যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকেই মানুষের দরজায় গিয়ে গিয়ে আমরা প্রচার করছি, মাইকিং করছি, মানুষকে সচেতন করছি যে নিজের প্রাণ রক্ষা করার জন্য আপনাকে বাড়িতে থাকতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন বা অন্য একজনকে সংক্রমিত হতে থেকে আপনি কিন্তু বাঁচাতে পারেন। এই প্রচেষ্টার মধ্যে হয়তো কোথাও কোথাও আমরা ফেল হয়েছি, তাই আজকে নতুন একটা আমরা প্রয়াস শুরু করলাম, যাতে এই মহর্ষিদেরকে সামনে রেখে আমরা অ্যাপিল করতে পারি মানুষকে। কেন পশ্চিমবাংলার মানুষ সম্পূর্ণভাবে সচেতন মানুষ, না বোঝার কোনো কারণ নেই। কোথায় কোথায় হয়তো কোনো কোনো পলিটিক্যালও হয়তো ইস্যুসগুলো থাকতে পারে, তার জন্য এই ব্যবস্থা অব্যবস্থাগুলো আপনারা দেখছেন, কিন্তু কানাইপুর মানুষ আমাদেরকে সম্পূর্ণ সমর্থন করেছে, নগ্রামের মানুষ আমাদেরকে সম্পূর্ণ সমর্থন করেছে। তবু কিছু সংখ্যক মানুষ থাকে যাতে কোনো কারণে অস্থিরতা হয়, তাহলে তাদের ভালো লাগে। সেই অস্থিরতাকে শেষ করার জন্য আজকে আমরা একটা নতুন অভিনব প্রয়াস শুরু করেছি। এই মহর্ষিদের সামনে গিয়ে প্রত্যেকটা দরজাতে গিয়ে মানুষকে বোঝাবে যে আপনার বাড়িতে থাকাই আপনার জন্য মঙ্গলের কাজ, সমাজের জন্য মঙ্গলের কাজ। এই লোকাল প্রশাসন, পঞ্চায়েত বলুন, পুলিশ বলুন, রাজ্য সরকার বলুন, সবকটা আপনাকে অ্যাপিল করছে, নিজের জন্য না, শুধু আপনার প্রাণ রক্ষার জন্য। কি করে আপনার প্রাণটাকে আমরা রক্ষা করতে পারব, তার জন্য একটা একটা প্রশ্ন। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।